ভালো আমি পায়ের শুরু করছি কালার বার এবার ডিটেকটিভের ভূমিকায় রুদ্রনীল ঘোষ তবে আর পাঁচটা ডিটেকটিভের থেকে বেশ আলাদা কে পাশের বাড়ির ছেলে কের চরিত্রই দেখা যাবে রুদ্রনীল ঘোষকে পরিচালক অভিরূপ ঘোষের এটি প্রথম ছবি রুদ্রনীলের পাশাপাশি এই ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাপ দত্ত সম্প্রতি এই ছবির ডাবিং করলেন রুদ্রনীল উপস্থিত ছিলেন পরিচালকও ডিটেকটিভ বলতে আমরা যেরকম দেখে থাকি সিনেমায় বাংলা সিনেমায় যে তারা একটুখানি মানে লম্বা চড়া গ্ল্যামারাস দেখতে মানে বেসিক্যালি একটা হিরোইজম থাকে তাদের মধ্যে তো কে ইজ নট লাইক দ্যাট কে ইজ এ ভেরি কমন ম্যান ঠিক আছে বা সে ভিড়ের মধ্যে হি ক্যান মিক্স ভেরি ইজিলি সেরকম একটা লোক বা তার বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে তার সেন্স অফ হিউমার সে একটু কুয়ের্কি একটু অদ্ভুত একটা লোক তো তাকে নিয়ে সেই জন্য রুদ্রনীল ওয়াজ পারফেক্ট রুদ্রনীল ঘোষ আর কি সেদিক দিয়ে হি ইজ আই এম এ বিগ ফ্যান অফ হিজ অ্যাক্টিং ফর মেনি ইয়ার্স নাও তো সেই জন্য হি ওয়াজ পারফেক্ট ফর দ্য রোল আমাদের মনের মধ্যে ভেতরে অনেক রকম ভাইব থাকে তো আমরা অনেক কিছু জিজ্ঞাসা তৈরি করি মনে মনে এবার কেউ জিজ্ঞাসাগুলো নিয়েই ঘুমিয়ে পড়ে কেউ জিজ্ঞাসাটাকে সলভ করে আর কি পরের দিন ঘুম থেকে উঠে সো কে এই ক্ষেত্রে হচ্ছে একদম একটা সাধারণ একটি ছেলে তার খুব অ্যামেচারিস ওয়েতে মানে তার ওই গোয়েন্দাগিরি করবার জন্য একটা টেন্ডেন্সি তৈরি হয়